পেট্রোল ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধির ফলে নাজেহাল সাধারণ মানুষ। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে কেন্দ্রীয় সরকার হঠাৎ করে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকার দেশের জ্বালানির দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে গণবণ্টনে বণ্টিত কেরোসিনের অত্যাধিক মূল্যবৃদ্ধির কারণে দেশের নিম্ন আয়ের মানুষেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গণবণ্টনে কেরোসিন গত মার্চ মাসে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ ভর্তুকি তুলে দিয়েছে। এর ফলে গণবণ্টনে কেরোসিনের দাম ঊর্ধ্বমুখী। অথচ মে 2020 গ্রাহক মূল্য ছিল 15 টাকা 73 পয়সা, মে 2021 29 টাকা 38 পয়সা ও মে 2022 তা দাঁড়ায় 82 টাকা 54 পয়সা। কেন্দ্রীয় সরকারের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সাধারণ মানুষের স্বার্থে ওয়েস্ট বেঙ্গল কেরোসিন ডিলার্স অ্যাসোসিয়েশন ও অ্যাসোসিয়েশন অফ এস কে অয়েল ডিলার্স ইন বাল্ক সাপ্লাই ওয়েস্ট বেঙ্গল যৌথ উদ্যোগে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল কেরোসিন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক গুপ্ত, অ্যাসোসিয়েশন অফ এস কে অয়েল ডিলার্স এর সাধারণ সম্পাদক চঞ্চল সাহা সহ অন্যান্যরা। রাজ্যের খাদ্য সচিবের সাথে কথা বলেছি, তাদেরকে অবহিত করেছি, চিঠি দিয়ে জানিয়েছি যে গরিব মানুষরা যারা কেরোসিন তোলেন তারা মূলত এই সমস্ত আধিকারিক বা মন্ত্রী তারা দাম বেড়ে যাওয়ার জন্য তাদের তেল খুব অসুবিধা হচ্ছে, বাধ্য হচ্ছেন তারা কাঠ টাট জ্বালাতে, এগুলো জানান আমরা তাদের কথা তুলে ধরেছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখছেন। আমরা বিশ্বাস করি যে কেন্দ্রের কাছে তিনিও চাপ সৃষ্টি করবেন যাতে এই কেরোসিনের দামটা কমানো যায়। কিন্তু কিছুক্ষণ আগেই দেবাশিসবাবুও আমাদের ব্যাখ্যা করেছেন, আমরাও আমাদের লিখিত দিয়েছি যে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে জানা যাচ্ছে যে তারা প্রফিট করতে শুরু করেছে কেরোসিনে। যেহেতু কেরোসিনটা অত্যাবশ্যকীয় পণ্য, অত্যাবশ্যকীয় পণ্যে কোনো কর লেভি নেওয়া যায় না, যেমন তেমনি প্রফিট করা যায় না, চাল মানে নেওয়া হয় না। আপনি জানেন এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিছু ভর্তি যদি একেবারে বিনা পয়সায় দেওয়া হয়, কেরোসিনের ক্ষেত্রে ভর্তুকি যেমন কেন্দ্রীয় সরকার তুলেছেন, উপরন্তু কেন্দ্রীয় সরকার প্রফিট করছেন 20-22 টাকা, যার জন্য কেরোসিনের এই দাম এসে দাঁড়িয়েছে। আমাদের দাবি কেন্দ্রীয় সরকার পুনরায় ভর্তুকি ব্যবস্থায় ফিরে আসুক মানুষের স্বার্থে, এবং তিনি যে অনৈতিকভাবে ঘোষণা না করে প্রফিট করতে শুরু করেছেন সেই প্রফিটটা ছাড়ুন, যেহেতু এটা গণবণ্টনের মধ্যে পড়ে, এটা যেহেতু গণবণ্টন ব্যবস্থার একটি অংশ, তাতে গরিব মানুষরা কেরোসিন ব্যবহার করতে পারবেন এবং তারা এই যে দূষণ সৃষ্টিকারী জ্বালানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তার থেকে রক্ষা পাবেন। আর যারা গ্যাস তুলতে পারছেন না, উজ্জ্বলা যোজনা যারা এককালীন এক টাকা দিয়ে গ্যাস তুলতে পারছেন না, তারাও অন্তত জ্বালানি হিসাবে কেরোসিন ব্যবহার করতে পারবে। আর যে আমরা 58,600 কেল তেল পাই মাসে, সেটাকে যদি আমরা লিটারে বলি তাহলে বলা যেতে পারে 5,86,00,000 লিটার মাসে পাই। প্রায় 10 কোটি গ্রাহককে আমরা এই তেলটা বিলি বণ্টন করি, এবং মাথা পিছু হাফ লিটার, কিছু কিছু অঞ্চল রাজ্য সরকার ঘোষিত সেসব অঞ্চলে মাথা পিছু 1 লিটার 10 লিটার পান, তাদের সংখ্যা 1,12,15,000। বাকি প্রায় 8.5 কোটি লোক তারা 500 করে পান। কোনো কোনো সময় অর্থাৎ আমাদের যেহেতু একটা ব্লকে তেল আসে 3 মাসের, যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মাস এটা লাস্ট ব্লক গেছে, এবারে যেমন শুনছি এপ্রিল মে জুন, জুন মাসের বৃষ্টিভূষণের পরে যদি আমাদের হাতে উদ্বৃত্ত তেল অবিক্রিত তেল থাকে, সেই তেলটা তুলে নিয়ে জুলাই মাসে আবার মাথা পিছু বরাদ্দ বাড়িয়ে দেওয়া, এইটা আমাদের পদক্ষেপ সবার আগে যে এটা আমাদের সরকারের কাছে এটা পৌঁছে দেওয়া, যে যখন গ্রিন ট্রাইব্যুনাল বলে যখন আমাদের প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে বলে এত রকম আন্দোলন চলছে, সেখানে তারাই বাধ্য করছে প্রাকৃতিক সম্পদের অপব্যবহার করার জন্য। আমরা এই খবরটা অলরেডি পৌঁছে দিয়েছি চিঠি চাপাটির মাধ্যমে, এবং আপনাদের মাধ্যমে খবরটা পৌঁছে যাবে, কারণ গণতন্ত্রের একটা পিলার আপনারা, আমরা ভরসা রাখি যে আপনারা সঠিক জায়গায় সঠিক তথ্যটা পৌঁছে দেবেন। এবং এটা কাম্য নয় যে আমাদের জ্বালানি হিসাবে কেরোসিন ছাড়া গাছ গাছ বা কাঠ এইসব খরচ মিলে আমরা চেয়েছিলাম।